নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমাদের বাড়িতে আজকে গোপাল পুজো হয়েছে। আমাদের গোপাল পুজোর জন্য মা লুচি, সুজি, তালের ফুলি, নারকেল নাড়ু, ডাল বা শাক ভাজা, পাঁচ রকমের ভাজা আর সাত রকমের সাত ভাজা, শাক ভাজা, অনেক ফল, ক্ষীর, দই, লাড্ডু, সাত রকমের মিষ্টি। এই যে আমাদের ছোট্ট সোনা ভাই গোপাল, দেখো কত সুন্দর বসে আছো। এগুলো আমাদের মন্দিরে আরও অন্যান্য ঠাকুর আছে। আমার মায়ের সব কিছু বানালো। আজকে গোপাল পুজো, আমাদের বাড়িতে অনেকেই আসবে পূজা দিতে। গোপাল পুজোর জন্য সবাই অনেকেই আসবে। এই যে কত রকমের ফল তোমরা দেখতে পাচ্ছ, অনেক ফল আছে এখানটায়। আর এই যে এরা গান করছে মন্দিরেতে, ওটা আমার একটা ছোট্ট ভাই। আমার দাদু পূজার জন্য আরতি জোগাড় করছে। আর এই যে আমাদের সামগ্রী পূজা হয়ে গেছে। আমাদের বাড়িতে অনেকেই পূজা দিতে এসেছিল, তো সবাই পূজা দিয়েছে। আমার মা, ঠাকুমা, দিদারা, আরও অনেক কাকিমা আন্টিরা এসেছিলো, তারা পূজা দিয়েছে। দেখো তোমরা সবাই খুব সুন্দর করে গোপালকে সাজানো হয়েছিল, তখন ভিডিওটা করতে পারিনি। তাই এখন আমাদের তৈরি হয়ে গেছে গোপাল পূজার সামগ্রী, গোপাল ভোগ তৈরি হয়ে গেছে আমাদের। ছোট্ট গোপাল বসে আছে। গোপালকে পুরোপুরি এখনো সাজানো হয়নি।